বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেল সুজিত সাউ ফটোগ্রাফিতে। আমি আগেই একটা ভিডিও বানিয়েছিলাম শিশুবনের উপরেই। ওই ভিডিওটা ছিল শিশুবনের পশ্চিম দিকটাতে, যেখানে মূলত এখন সিমেন্ট দিয়ে সিমেন্টের বেড়া করে দেওয়া হয়েছে চারিদিকটাতে। ওইখানেও অনেক শিশু গাছ আছে, কিন্তু আমি আজকে যে সাইডটা ভিডিও করছি এটা হচ্ছে শিশুবনের পূর্ব দিক। মানে আপনি যদি জঙ্গলকন্যা সেতু থেকে নয়াগ্রামের দিকে যান, রাস্তার এটা বাম দিকে পড়ে। আর ডাহি, এর পাশেই রয়েছে ডাহি পার্ক। ডাহি পার্কটা রাস্তার ডান দিকটাতে পড়ে। কিন্তু এই যে পূর্ব দিকে যে শিশুবন এখন যেখানে আছি, ভিডিওটা শ্যুট করছি, এই জায়গাটা থেকে খুব সহজেই সুবর্ণরেখা নদীতে যাওয়া যায়। এবং জায়গাটা অনেকটাই নির্জন, চারিদিকে শুধু শিশু গাছ, সাথে অন্যান্য গাছও কিছু রয়েছে। শিশু গাছের আধিক্যের জন্য জায়গাটা শিশুবন নামেই পরিচিত। প্রতি বছর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বহু মানুষ এখানে পিকনিক করতে আসেন। দেখাই যাচ্ছে চারিদিকে প্লাস্টিক লোকে ফেলে গেছে পিকনিক করতে এসে, যেটা একেবারেই কাম্য নয়। মানুষকে এত বোঝানো সত্ত্বেও এখনও লোকে প্লাস্টিকটাকে ব্যবহার করছে এবং এই জঙ্গলের পরিবেশটাকে নষ্ট করছে। এরকম সব ছোট ছোট গাছ পুরো জায়গাটা জুড়ে রয়েছে। পাশেই দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী। এই সাইডটাতে আগে বালি তোলা হতো, একটু দূরে গেলে দেখা যাবে এখানে বালি তোলা হতো। সেখানে কিছু ছোটোখাটো ঘরও রয়েছে বালি তোলার, যদি এখন বালি তোলা বন্ধ রয়েছে। পাইপের মাধ্যমে অনেক নিচ থেকে বালি তোলা হতো, অনেক গভীর হয়ে যেত জায়গা, অনেকেই মারা গেছিল। এই হচ্ছে শিশুবনের যাওয়ার রাস্তা। রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এখানে এইভাবে পুরো 1 কিলোমিটার মতো যাওয়া যেতে পারে নদীর পাড় ধরে ধরে। আজকে যেহেতু জানুয়ারির 8-9 তারিখ হয়ে গেছে, এই জন্য মানুষ অতটা পিকনিক করতে আসেননি। যারা ওয়া পিকনিক করতে এসেন তারা এই সাইডটাতে মূলত আসেন না, কারণ এই জায়গাটা অনেকটাই নির্জন। এখন ওনারা সবাই, বেশিরভাগ মানুষই পশ্চিম দিকটাতে, যে দাহি পার্কের নিকটবর্তী যে জায়গাটা আছে ওখানেই পিকনিক করেন। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম যেখানে আগে বালি তোলা হতো, সেই জায়গাতে। দেখতেই পাচ্ছি যারা 25শে ডিসেম্বর বা 1লা জানুয়ারি অনেকেই এখানে পিকনিক করতে এসেছিলেন, অনেক প্লাস্টিক ফেলে গেছেন। এই যে কত প্লাস্টিক পড়ে আছে, কাঁচের বোতল, কেউ কেউ আবার কাঁচের বোতলগুলো ভেঙে ফেলে গেছেন। এটা একেবারেই উচিত নয়, জঙ্গলের পরিবেশকে রক্ষা করা সকলেরই দায়িত্ব। অনেক মানুষ এই দায়িত্ব পালন করছেন না, অবিবেচকের মতো কাজ করেন। ওনাদেরকে আমরা শিক্ষিত বলতে লজ্জা লাগে। এই হচ্ছে শিশুবনের সবচেয়ে প্রিয় শিশু গাছ। এখান থেকে আকাশ দেখার একটা আলাদা আনন্দ আছে, যদিও আজকে মেঘাচ্ছন্ন আকাশ এবং শীত একেবারেই নেই বলতে গেলেই। হাঁটতে হাঁটতে ঘেমে ঘেমে যাচ্ছিলাম, মানে ভাবতেই পারছি না জানুয়ারি 8-9 তারিখে এরকম পরিস্থিতি তৈরি হবে। এই কত সুন্দর আকাশটাকে দেখতে লাগছে এখান থেকে। সত্যি এইসব নির্জন জায়গায় পড়ন্ত বিকেলে বসে থাকা একটা আলাদা আনন্দ রয়েছে। আনন্দটাকে খুব সহজেই উপভোগ করা যেতে পারে, খুব সহজেই জায়গাটাতে পৌঁছানো যায়, কোনো টিকিটও নেই জায়গাটাতে ঘোরার। জঙ্গলকন্যা সেতু দিয়ে এলে নয়াগ্রাম এর দিকে একটু এগিয়ে গেলেই, জাস্ট ডাহি পার্কটা পেরোলেই একটা রাস্তা দেখবেন বাম দিকে গেছে। ওই রাস্তাটা একটু এলেই সাঁতাইবুড়ির থানটা পেরিয়ে গেলে একটু দূরেই এই শিশুবন। সাঁতাইবুড়ির থানটা পেরিয়ে গেলে ডান দিকে পড়বে, ডান দিকে যে জঙ্গলটা গেছে ওটাই হচ্ছে আমি এখন বর্তমানে যেখানটাতে আছি। এই যে এইগুলো হচ্ছে সেই বালি ছাঁকার মেশিন আর কি, এগুলো এখন এমনি পড়ে রয়েছে। এখন যেহেতু এমনি জেসিপি দিয়ে বালি তোলা হয়, আগে পাইপ দিয়ে অনেক গভীর থেকে বালি তোলা হতো, তাতে অনেক মানুষ মারা গেছিল, মারা যায়, সেই কারণে হয়তো বন্ধ করে দিয়েছে, কারণ অনেক গভীর তৈরি হতো। এখন জেসিপি দিয়ে বালি তোলে, যদিও এখন বালি খাদানটা বন্ধ রয়েছে।
এই সমস্ত মেশিনগুলো ইউজ হতো। এটা আজ থেকে 8-10 বছর আগে আমি নিজে দেখেছি এইসব মেশিন দিয়ে এইগুলোতে বালি ছাঁকা হতো, বালি এবং পাথরকে ভাগ করে আলাদা আলাদা করা হতো এই মেশিনগুলো দিয়ে। খুবই নির্জন জায়গা, যদিও 25শে ডিসেম্বর 1লা জানুয়ারি এই জায়গাগুলোতে তিল ধারণের জায়গা থাকে না, এত মানুষ আসেন। এটা হচ্ছে আর একটা বালি ছাঁকার মেশিন। এই মেশিনগুলোতে বালি ছাঁকা হয়, একটু পরেই দেখতে পাবো পাইপগুলো পড়ে আছে। এই পাইপগুলো একটা বোটের উপর একটা মেশিন লাগানো থাকে, এই পাইপগুলো অনেকটা বালির গভীরে গেঁথে দেওয়া হয়। ওইখান থেকে বালি অনেক গভীর থেকে বালিগুলো, বালি তার সঙ্গে পাথর যা কিছু থাকে সব তুলে নিয়ে আসে মেশিনটা। তারপর এই ছাঁকনিগুলোর ভিতরে দেওয়া হয়, এরকম ঘুরতে থাকে। তার সেই এর ফলে বালি এবং পাথর আলাদা আলাদা হয়ে যায়, এবং এই বালিটা মার্কেটে খুব ভালো চাহিদা রয়েছে, কারণ এমন একটা মোটা বালি। নর্মালি নদীতে যে বালিটা পাওয়া যায় ওটা হচ্ছে খুব মিহি বালি। এইগুলো হচ্ছে, এই যে দেখুন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেই বোট। এই বোটটা যেখানে জল থাকে সেখানে ভাসিয়ে দেওয়া হয়, এরপর মেশিন আছে, মেশিন থেকে পাইপগুলো নিয়ে গিয়ে গভীরে গেঁথে দেওয়া হয়। যদি এখন পুরো প্রসেসটাই বন্ধ রয়েছে, এখন জেসিপি দিয়েই বালি তোলা হয়। এই যে হচ্ছে সেই মেশিন, এরাই যেন এখন সুবর্ণরেখার অতন্দ্র প্রহরী হয়ে তার অতীতের দিনগুলোর কথা ভাবছে। চারিদিকে শুধু শিশু গাছ, কত নাম না জানা পাখি, জানাবো না। এই যে এই হচ্ছে, এই যে এই পাইপগুলো এখন দেখতে পাচ্ছি, যে পাইপগুলো, এই পাইপগুলো বালির গভীরে দিয়ে দেওয়া হতো, দেখেছি আমি আগে, অনেক গভীরে 30 ফুট 40 ফুট আরো বেশি গভীরে ঢুকিয়ে দেওয়া হতো। এত গভীর থেকে বালি তোলা হতো। সব এখন এমনি পড়ে রয়েছে। জায়গাটা নির্জন, তাই কিছু ছোট ছোট কুকুরের বাচ্চাকে দেখতে পাচ্ছি, কারণ এই জায়গাটা অনেকটাই নির্জন। এরা তাই এখানে আস্তানা গেড়েছে, আমাদেরকে দেখে তাড়ি দিয়ে এসেছিল। অনেকগুলো কুকুর বাচ্চা রয়েছে, ভাবছে আমরা হয়তো ওদের মারতে যাচ্ছি। আমাদের ওদের মা যে ছিল তাড়িয়ে নিয়ে এসেছিল, লাঠি দেখাতে তারপর গেছে। এবার আমরা এখান থেকে একটু সুবর্ণরেখা ঘুরে আসব, যদি সুবর্ণরেখায় এখন জল প্রায় নেই বললেই চলে। এই কাশবনের পথ ধরে এগিয়ে যাচ্ছি সুবর্ণরেখার দিকে। সত্যি আমার ভাবতে খারাপ লাগে, মানুষ পিকনিক করতে আসছে, খুব আনন্দের ব্যাপার, কিন্তু এই এত প্লাস্টিক চারিদিকে ফেলে পুরো পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। এই জায়গাটা হচ্ছে, আমি অনেক আগে আমলাসাই ভিডিও অনেক বানিয়েছি, এই নদীটা হচ্ছে এই পার, নদীর ঠিক ওই পারটাতে হচ্ছে আমলাসাই আটাঙ্গা গ্রাম, সেখানে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম আগে। এই জায়গাটা তুলনামূলকভাবে অনেকটা নির্জন এবং জনবসতিও অনেকটাই কম। কাশবনের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি সুবর্ণরেখার দিকে। দূরেই দেখতে পাচ্ছি গরু চড়িয়ে মানুষ বাড়ির পথ ধরেছেন। এখন প্রায় 4:30 মতো বেজে গেছে, 4:20। লোকে গরু চড়িয়ে বাড়ি ফিরছে। এই জায়গাটাতে আর একটা খুব জিনিস খুব পাওয়া যায়, সেটাকে আমাদের আমাদের এখানকার ভাষায় যেটা বলে গিমা। একটু তেঁতুল লাগে খেতে, কিন্তু শরীর খুবই উপকারী। এই জায়গাটাতে খুবই পাওয়া যায়। এই ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে গিমার গাছ, যেটা ঘাসের মতো মনে হচ্ছে, এই যে সবুজ সবুজ লাগছে, এগুলো হচ্ছে গিমার গাছ। এখানটাতে খুবই পাওয়া যায় এবং খুবই ভেষজ গুণ সম্পন্ন, একটু তেঁতো লাগে খেতে।
পুরো সুবর্ণনগর বালিয়াড়ি ধরে এগিয়ে যাচ্ছি, জলের কোথাও কোনো হদিশ নেই, দেখা যাক কত দূর গিয়ে জল পাওয়া যায়। কোথাও কোনো জল নেই, পুরো নদীটাই শুকনো হয়ে গেছে। এবার জল পেলাম, কিন্তু জল একেবারেই নেই বললে চলে, হাঁটুর নিচে জল এবং খুবই নোংরা হয়ে গেছে জল, কারণ উনি জলের নিচে, যেহেতু জলটা চলাচল করে না এখানটাতে, সেই কারণে জলের নিচে শ্যাওলা জমা হয়ে গেছে আর অনেকেই অনেক নোংরা ফেলেছে জলে, সেই কারণে জলটা পুরো কালো রঙের হয়ে গেছে। একটু গেলেই জল পাওয়া যাবে, সেখানেও বেশি জল নেই, কিন্তু সেই জলটা বইছে, সেই জন্য সেই জলটা পরিষ্কার, এখানে জলটা বয় না, সেই কারণে অনেক শ্যাওলা জমে গেছে জলের নিচে এবং নোংরাও জলটা অনেকটাই। জলের উপরে লোকে বোতল প্লাস্টিক অনেক ফেলেছে, তো দেখলে সত্যিই খারাপ লাগে, পুরো পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে মানুষ, এত সচেতনতা সত্ত্বেও লোকে নষ্ট করছে পরিবেশ। এবার আমরা বালিয়াড়ি থেকে আবার ফিরে যাব শিশুবনে, দূরেই দেখতে পাচ্ছি জঙ্গলকন্যা সেতু। যেতে যেতে যাই, যদি সময় হয় তাহলে জঙ্গলকন্যার দিকে আবার যাব। এই দিকটাতে এলে তবে আমি সবাইকে বলবো, যদি যারা নিজেরা একা বেশি জন, দু চারজন আসবেন, একটু সর্তকতা নিয়ে আসা উচিত, কারণ এখন এদিকটা একটু নির্জন হয়ে গেছে, সেই কারণে অনেক কুকুরের উৎপাত শুরু হয়েছে, কুকুর শেয়াল, সেই কারণে এলে একটু মোটামুটি তিন চারজন একসঙ্গে আসা উচিত। দুপুরের দিকে এলে কোনো অসুবিধা হয় না এতটা, কিন্তু একটু বিকেলে বা সন্ধ্যার দিকে এলে অন্তত পক্ষে তিন চারজন আসা উচিত, কারণ কুকুরের উৎপাতটা খুবই বেড়েছে, অনেক কুকুরের বাচ্চা দিয়েছে দেখলাম। এবার বালিয়াড়ি ধরে জঙ্গলকন্যা বরাবর এগিয়ে যাচ্ছি শিশুবনের দিকে। নদীর এই সাইডটা অনেকটাই ক্ষতিগ্রস্ত কম হয়েছে, অপর দিকে মানে আমিলা সাইড দিকটাতে আগে গত 15-20 বছর ধরে যদি আমরা দেখি ইতিহাসটা, আমলা সাইড সাইডটা, আমলা সাইড আটাঙ্গার দিকটাতে অনেকটা নদী খেয়েছে পাড়কে, কিন্তু এই সাইডটা পাড় এতটা খায়নি, যদিও এই সাইডে জনবসতিটা অনেকটাই কম, আমিলা সাইড দিকে জনবসতিটা একটু বেশি। এই কাজ, যে কাজগুলো দেখতে পাচ্ছি এগুলো 2 মাস আগে পুরো সাদা হয়ে গেছিল, এখন পুরো সব ফুল ঝরে গেছে, গাছগুলো ন্যাড়া হয়ে গেছে বলতে গেলে, পুরো শুকনো হয়ে পড়ে গেছে। এই কাজগুলো অনেক মানুষ কেটে নিয়ে যান জীবিকার স্বার্থে, এগুলো দিয়ে চাটা বোনা হয়, যেগুলো ঘর বানানোর কাজে লাগে। সূর্য দেখ বলতে বলতে সূর্য অস্ত যাচ্ছে শিশুবনের উপর থেকে, তাড়াতাড়ি একটু ফিরতে হবে কারণ সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেলে এই জায়গাটা থাকা ঠিক নয়, কারণ অনেক শিয়ালের উৎপাত হয় শুনেছি আগে, আমি যদি কোনোদিন সন্ধ্যার সময় এখানটাতে থাকি না, সূর্য ডোবার সময় সেখানে চলে যাওয়াটা উচিত। এই যে দেখতে পাচ্ছি শিশুবন, শিশুবনে পৌঁছে গেলাম প্রায়। এইখানটা হচ্ছে ডাহির আর একটা জায়গা, এই জায়গাটাতে এই ডাহি শ্মশান, এখানে এই পার্শ্ববর্তী যারা মারা যায় এখানেই সে পোড়ানো হয়। যত এগিয়ে যাচ্ছি জঙ্গলগুলো তত আমাদের কাছে চলে আসছে, অনেক ভাঙা নৌকাও পড়ে আছে, বন্যার সময় জল এখান পর্যন্ত পৌঁছে এসে যায় দেখেছি আমি, এগুলো ভাসিয়েও দেয়। 2008 যে বন্যাটা হয়েছিল তখন এই জায়গাগুলো ফেসে গেছিল পুরো, কিন্তু তারপরে সেভাবে এত বড় বন্যা হয়নি, এই বছর তো জল এখানে পৌঁছায়নি। বলতে বলতে আমরা শিশুবনে চলে এলাম, দেখে সত্যি খারাপ লাগছে, এত প্লাস্টিক মানুষ ফেলে গেছে, কতবার আর বলবো, ভালো লাগছে না দেখে আমার, সত্যি
খুব খারাপ লাগছে, মানুষ এখনও বোধ বুদ্ধি হচ্ছে না মানুষের, এত সচেতনতা সত্ত্বেও লোকে প্লাস্টিক ব্যবহার করছে। শাল পাতা ব্যবহার করা যেতেই পারে, এমন কিছু বেশি খরচও নয়, কিন্তু লোকে সেই এত বলা সত্ত্বেও প্লাস্টিক, মূর্খের মতো প্লাস্টিক ব্যবহার করে। কেউ কেউ দেখছি কাঁচ মদের বোতল ভেঙে ফেলে গেছে, কেউ হয়তো একটু অসাবধানতাবশত হেঁটে গেলে পাও কেটে যেতে পারে, এগুলো ঠিক নয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি, যাতে প্রশাসন ব্যাপারগুলো আরও কঠোরভাবে দেখে, যারা এই ধরনের কাজ করবে তাদেরকে যেন পুরো তাড়িয়ে দেয়, পিকনিক করতে না দেয়। এক নাম না জানা ফুল, জানি না ফুলটার নাম কি। এবার আমি আবার আমাদের বাইকের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এখানে সন্ধ্যা হয়ে গেল প্রায়। এখান থেকে রাস্তার অপর দিকটা, যেখানে যেখানে ডাহি পার্ক রয়েছে ওইখানটাতে যাবো একবার। এখানে একটু পেট পুজো করতে হবে, অনেক হাঁটাহাঁটি হলো, খিদাও লেগেছে। ফুচকার দোকানে একটু ফুচকা খেতে হবে, সঙ্গে রিদ্ধি আছে, রিদ্ধিও একটু ফুচকো খাবে। অদূরে বাইকটা দেখতে পাচ্ছি ওখানে। এবার যে ভিডিওটা করবো ওটা বাইকে বসে ভিডিও হবে কিছুটা। যেতে যেতে দেখতে পেলাম মনসা গাছ, ফণি মনসা। অনেকে জায়গাগুলো চেনেন যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন। আর এই পার্কটা এই বছর একটু কম মানুষ এসেছেন, কারণ কেশিয়ারি পার্কটা উদ্বোধন হয়েছে। কেশিয়ারি পার্কটা যথেষ্ট ভালো, কিন্তু এখানের সঙ্গে কেশিয়ারির মূল পার্থক্যটা হচ্ছে কেশিয়ারি হচ্ছে আর্টিফিশিয়াল পার্ক একটা, কিন্তু এখানে ডাহি পার্ক থেকে কেশিয়ারি পার্ক অনেকটাই বেটার। কিন্তু এর পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে, যে সুবর্ণরেখা, জঙ্গলকন্যা, সুবর্ণরেখার বিস্তীর্ণ অববাহিকা যেটা আর কি, মানে বালিয়াড়ি, ওটার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। প্রাকৃতিক জিনিসের একটা আলাদা মাহাত্ম রয়েছে। এবার বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি, জঙ্গলকন্যা সেতু নিয়ে দিয়ে যাব ডাহি পার্কে। দেখতে পাচ্ছি কিছু মানুষ পিকনিক করতে এসেছেন গাড়ি নিয়ে, অনেকে পিকনিক করে ফিরে যাচ্ছেন। এখন আমি আছি পুরো জঙ্গলকন্যা সেতুর নিচেই। এটা হচ্ছে যে ডাহি পার্কের বাম দিকটা, এখানটা আগে এটা পুরো খোলা ছিল, এখানেও শিশুবন আছে। এখন সরকারিভাবে এটাকে সিমেন্টের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুরো দেওয়াল দিয়ে। বালির উপর দিয়ে পুরো এগিয়ে যাচ্ছে দেওয়াল বরাবর। ওখানে গিয়ে একটু দেখে নেওয়া যাক চারিদিকটা। এই জায়গাগুলো আগে অনেকবার ঘুরতে এসেছি, প্রত্যেক বছরই আসি। বলতে বলতে পুরো জিরো পয়েন্টে এসে পৌঁছে গেলাম। জিরো পয়েন্ট বলাটা ভুল হবে, এর নিচেই একটা খাতের মতো আর কি, যে 10 ফুট পর্যন্ত গভীর। সেই কারণে বাইক নিয়ে এসে একটু সাবধানতা নেওয়া উচিত, নাহলে পড়ে গেলে মুশকিল। এই জঙ্গলকন্যা সেতু, হালকা রোদ উঠে গেছে, সঙ্গে একটু আকাশ মেঘাচ্ছন্ন, সেই কারণে ভিডিওটা সাদা এসেছে একটু ব্রাইটনেসটার জন্য। এমনি তাকানোও যাচ্ছিল না, আমি যখন ভিডিওটা তুলছিলাম তাকানো যাচ্ছিল না বালির দিকে, হঠাৎ করে রোদ এসে উঠে পড়েছে। এখন যেদিকটা দেখছি ওই দিকটাতে আগের যে ভসাঘাট রাস্তা ছিল এই দিকটা দিয়ে, এবার পূর্ব দিকের পাড় বরাবর একটু এগিয়ে যাচ্ছি। দেখা যাক, এগুলো পাথর দিয়ে পাড়টা বাঁধানো হয়েছে যাতে নদী এলে জায়গাটা ক্ষতিগ্রস্ত কম হয়। আকন্দ গাছ ফিরে পেরলাম, অনেকটা সন্ধ্যা হয়ে এলো, বেশি দূর যাবো না, একটু পার্কের দিকটাতে গিয়ে ঘুরে আসবো। ওইখানে নতুন গেস্ট হাউস তৈরি হয়েছে, খুব সুন্দর জায়গা, গেস্ট হাউসে থাকা যেতে পারে। তবে সুবর্ণরেখার সূর্যাস্ত, সুবর্ণরেখার সূর্যোদয় এগুলো উপভোগ করতে হলে গেস্ট হাউসে এসে থাকতে হবে। তবে খুব সুন্দর সূর্যাস্ত এবং সূর্যোদয়,
সত্যি মানে ওটা ভিডিও তুলে প্রকাশ করা সম্ভব নয়, ওটাকে উপলব্ধি করতে হলে স্বচক্ষে দেখতে হবে, অসাধারণ। সুবর্ণরেখার সূর্যাস্ত নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি আমি, তাহলে চাইলে কেউ আমার চ্যানেলে এসে দেখতে পারেন। কিছু কিছু জিনিস ভিডিও দিয়ে প্রকাশ করা কখনোই সম্ভব নয়, উপলব্ধি করতে হয়। আবার সেই রাস্তা ধরে ব্যাক করলাম, এবার যাব ডাহি পার্কে, কাছে যে দোকান রয়েছে ওখানে আমার এক পরিচিত দোকান রয়েছে, খুবই ভালো ফুচকা বানান, ওখানে ফুচকা খাবো। এদিকটাতে এলে বাইকটা এই সাইড ওইখানটা বাইকটা দেখে এলে বেটার হবে, কারণ রাস্তাটা ধরো ভালো নয়, সবাই দোকান পুরো বন্ধ করে দিচ্ছে, বাড়ি নিয়ে চলে যাচ্ছে, দোকান গোটানোর কাজ চলছে, কারণ প্রায় অন্ধকার হয়ে এসছে। অনেক মানুষও পিকনিক করতে এসেছিলেন আজ দেখলাম। এটা 25 তারিখ বা 1 জানুয়ারি অনেক বেশি হয়। যে সাইডে গেস্ট হাউস হয়েছে ওটা একবার দেখবো, তারপর দোকানের দিকে যাব। সিমেন্টের রাস্তা রয়েছে খুব সুন্দর, এদিকটাতে এখন অনেকটাই উন্নতি হয়েছে। এই যে সিমেন্টের দেওয়াল রয়েছে, ভিতরে অনেক বড় বড় গাছ রয়েছে খুব সুন্দর। এখানে বাইকটা পার্ক করে দিয়ে একবার ওই যে গেস্ট হাউসগুলো হয়েছে ওগুলো একবার দেখে নেব। কেউ যদি এসে থাকতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করুন, আমি আপনাদের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দেবো। খরচও খুবই কম এবং খুব ভালো খাবার দাবারও পাওয়া যায়। সামনে যে বড় গাছগুলো দেখতে পাচ্ছি ওগুলো হচ্ছে কাজু বাদামের গাছ। এমনিতেই একটু সন্ধ্যা হয়ে এসছে, তারপর এখানে গাছগুলো এতটাই ঘন, দিনের বেলা এলেও দেখেছি পুরো অন্ধকার হয়ে থাকে। ২০১৯ আমাদের যে সুবর্ণরেখা জঙ্গলমহল গ্রুপের পিকনিক হয়েছিল, এই যে গাছগুলো আছে এর ভিতরেই। এখানে সমস্ত রকম জলের ব্যবস্থা রয়েছে, পিকনিক করতে এলে কোনো জলের জল নিয়ে কোনো অসুবিধা নেই, সমস্ত জলের ব্যবস্থা রয়েছে, খুবই সুন্দর, সমস্ত রকম পরিকল্পনা রয়েছে। তবে সবাইকে অনুরোধ করব, কেউ প্লাস্টিক ব্যবহার করে জায়গাটাকে নষ্ট করবেন না, কথাটা আমি বারবার বলছি, কারণ এত সচেতনতা সত্ত্বেও মানুষ এই প্লাস্টিকই ব্যবহার করে এই জঙ্গলের যে অনাবিল প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাকে নষ্ট করছেন, জঙ্গলের পরিবেশকে নষ্ট করছেন। পুরো দেখাই যাচ্ছে পুরো অন্ধকার লাগছে, এটা দিনের বেলাতেও অন্ধকার থাকে, এখন যদি আরও অন্ধকার হয়ে গেছে বলে একটু বেশি অন্ধকার মনে হচ্ছে, কারণ চারিদিকে এত গাছ এতটাই ঘন যে সূর্যের আলো প্রায় আসেই না বলতে গেলে, মনে হচ্ছে যেন অ্যামাজন ফরেস্টে ঢুকে গেছে। মানে মোবাইলে ফ্লাশ জ্বালতে হচ্ছে এতটাই অন্ধকার ছিল এই জায়গাটা। অনেক ডাস্টবিনও রাখা রয়েছে, দেখাই যাচ্ছে কতটাই অন্ধকার। খুব হালকা সূর্য উঠলে খুব হালকা কিরণ এখানে এই মাটিগুলোতে এসে পড়ে, কারণ গাছ এতটাই গাছের পাতা পুরো ঘিরে রেখেছে জায়গাটাকে, আকাশটা দেখতেও পুরো সাদা লাগছে কারণ একটু মেঘাচ্ছন্ন আকাশ। এখন এতটা অন্ধকার যে ফ্ল্যাশ মারতে হচ্ছে, নাহলে গাছের কাণ্ডটা দেখতে বা দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে এসছে। ভাবছিলাম এখানে একটা 360 ভিউ নেবো, কিন্তু এতটাই অন্ধকার ভালো লাগবে না। এবার আমরা আবার ওই জঙ্গল থেকে যে রাস্তা ধরে এসেছিলাম গেস্ট হাউসের, দুদিকে গেস্ট হাউস,
আর আবার পার্কের ভিতরেও একটা গেস্ট হাউস রয়েছে, আরও গেস্ট হাউস তৈরি হচ্ছে। এই যে যে রাস্তাটা, সিমেন্টের রাস্তাটা যেটা বলছি, একটু পরে রাস্তাটা দেখা দেখা যাবে, ওই গেট পেরোলি যে রাস্তাটা, রাস্তাটা গেছে ডান দিকে, ওই রাস্তা ধরে একটু গেলেই খুব সুন্দর সর্ষের ক্ষেত রয়েছে, চা অন্যদিকে আম কাঁঠাল এই ফলের বাগান রয়েছে। এই যে রাস্তাটা ধরে এগিয়ে এগোচ্ছি, এখন যেহেতু সময় নেই তাই যেতে পারবো না, এটা আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, লাইভ করেছিলাম একবার, পরে আবার চেষ্টা করবো জায়গাগুলো দেখানোর। একটু গিয়েই ফিরে আসতে হবে কারণ অন্ধকার হয়ে আসছে। এগুলো তো কাজ চলছে, রাস্তারও কাজ চলছে, প্লাস গেস্ট হাউস তৈরি হচ্ছে, এই গেস্ট হাউস নতুন তৈরি হয়েছে। কেউ যদি গেস্ট হাউসে থাকতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করুন, আমি আপনাদের সমস্ত নাম্বার প্রোভাইড করে দেব। গেস্ট হাউস নতুন তৈরি হয়েছে, এবার আমরা যাব পার্ক, ডাহি পার্কের গেট, গেটের কাছেই যে দোকানগুলো রয়েছে ওখানে। ডাহি পার্কের গেটের রাস্তাটা পেরোলাম, এই যে দোকান, এগুলো সারি দিয়ে দোকান রয়েছে। এখানে আমার এক দাদার, দাদা বলতে সম্পর্কে দাদা হন, এই ডাহিতেই বাড়ি, ওনার ফুচকা খুব বিখ্যাত, ফুচকা, যে ফুচকার দোকান। ওখানে ফুচকা খেয়ে পেট পুজো করেই বাড়ির পথে রওনা। বন্ধুরা সবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছরের শুভেচ্ছা।